আজকে সকালবেলা ডেকোরিওর হোম পেজ থেকে এই পার্সেলটা আমার কাছে এসেছে। পার্সেলটা হাতে পাওয়ার পর অনেকটাই এক্সাইটেড ছিলাম, জিনিসটা কেমন না কেমন হয়। আজকে আমার লিভিং রুমটাকে নতুন করে সাজাবো। ঈদ উপলক্ষে কম বেশি আমরা ঘর গুছিয়ে থাকি, অর্গানাইজ করে থাকি। লিভিং রুমে নতুন লুক ক্রিয়েট করার আগে সব কিছু পরিপাটিভাবে একটু গুছিয়ে নিচ্ছিলাম। সোফার কুশন কভারগুলো একটু ঠিকঠাক করে দিয়েছি, আর এখন হচ্ছে এখানে দুটা ক্যান্ডেল নিয়েছি আর্টিফিশিয়াল, এগুলো হারিকেনের মধ্যে রাখবো। হারিকেনটা দেখতে একেবারে রিয়েল মনে হবে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে না আমার কাছে বেশ ভালো লাগে। ক্যান্ডেলগুলো রাখার পর দেখতে একেবারে রিয়েলের মতো লাগতেছে, তাই না? পুরো ঘর গুছাবো, ঘর সাজাবো, রিয়েল প্লান্ট থাকবে না তা কীভাবে হয় বলুন তো? আমি যে কোনো কর্নার কিংবা রুম যেটাই অর্গানাইজ করি না কেন, নতুন করে ওখানে আমার একটু সবুজের ছোঁয়া থাকতেই হয়। আর এখানে হচ্ছে সেন্টার টেবিলের মধ্যে আমার হাতের তৈরি করা একটা রানার বিছিয়ে দিচ্ছি। আর এই রানারটা আমি কিভাবে তৈরি করেছি সেটাও আমার চ্যানেলে আছে, আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারবেন। আমার লিভিং রুমটা পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। লিভিং রুমটা দেখতে আগে এরকমই ছিল। এই যে ক্যানভাসগুলো দেখতেছেন, ওই জায়গায় আজকে ওয়াল বোর্ড ক্যানভাস লাগাবো। বেশ কিছুদিন ধরে না আমি ঈদ উপলক্ষে আমার লিভিং রুমে একটু নতুন লুক দিতে চাচ্ছিলাম। লিভিং রুমের এই ওয়ালটা একটু ডেকোরেট করতে চাচ্ছিলাম। তো ফেসবুকে স্ক্রলিং করতে করতে একদিন ডেকোরিওর হোম পেজটা আমার চোখের সামনে পড়লো, আর ওনাদের কাছে দেখলাম বেশ অনেক সুন্দর সুন্দর আপনার ওয়াল বোর্ড ক্যানভাস আছে। আর অনেক কাপড়ের ভালো ভালো রিভিউ দেখেছি, কারণ ওনাদের না একটা আপনার গ্রুপও আছে যেখানে গ্রাহকরা রিভিউ শেয়ার করে। তো ওনাদের রিভিউগুলো দেখে আমিও অনুপ্রাণিত হয়ে মূলত এই ক্যানভাসটা অর্ডার করেছিলাম। আলহামদুলিল্লাহ ক্যানভাসটা হাতে পাওয়ার পর আমি এতটাই স্যাটিসফাইড হয়েছি কি বলবো। যেরকম দেখেছি ঠিক ওই রকমই ক্যানভাস আমি হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। অনলাইন থেকে কিছু নিতে না আমার কাছে অনেক বেশি ভয় লাগে, জিনিসটা কেমন না কেমন হবে। অনেকের কাছে তো অনেক রকমের রিভিউ শুনি, তাই তো এই জিনিসটা নেওয়ার পর আমার ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। কারণ আমি যেরকমই দেখেছি সেই রকমই হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ, আগেও বলেছি। আর এখানে হচ্ছে একটা ডাবল সাইড ট্যাপ দিল ওরা, যেটার সাহায্যে এই ওয়াল বোর্ডগুলো দেওয়ালে লাগানো হবে। এই যে ক্যানভাসটা আমি খুলে দেখাচ্ছি, ওনাদের কাছে না আরও অনেক সুন্দর সুন্দর ক্যানভাস আছে। আমি এই ক্যানভাসটা নিয়েছি আমার চোপার সাথে, আমার লিভিং রুমের যে থিমটা আছে ওটার সাথে মেশিন করে। জানেন আপুরা, পার্সেলটা যখন আমি ওপেন করি, ক্যানভাসটা যখন আমি হাতে পাই, আমার কাছে এতটাই ভালো লাগতেছিল। তো আমি আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম এই ক্যানভাসটা যেন দেওয়ালে একটু সেট করে দেয়। তো উনি ঘুম থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, তো ঘুম থেকে উঠার পর ক্যানভাসটা দেওয়ালে সেট করে দিয়েছে। আর দেখেন কত সুন্দর লাগতেছে, আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ আপনাদের কাছে কেমন লেগেছে। আর ক্যানভাসটা দেওয়ালে সেট করার পর আমার পুরো লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। জানেন আপুরা, এই ক্যানভাসটা আমি দেখার পর আমাদের চট্টগ্রামে অনেক জায়গায় খুঁজেছি, কোথাও পেলাম না। অবশেষে অনলাইনে অর্ডার করেছি, না আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে। পুরো লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, তাই না আপুরা? আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন হ্যাঁ। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। কত ভিডিওটা আমার একটা সাইলেন্ট ব্লগ ছিল, অনেক আপুরাই জিজ্ঞেস করেছে নাপু কেন ভিডিওতে ভয়েস দেন নাই। আসলে আমি ইচ্ছে করেই ভিডিওটা সাইলেন্টে রেখেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।